হলিউডের আলোচিত অভিনেতা উইল স্মিথ চরকাণ্ডের জের ধরে এই অভিনেতাকে অস্কার গালা এবং একাডেমির অন্যান্য অনুষ্ঠানে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তবে এবার জানা গেল নতুন খবর নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসন্ন অস্কারে যুক্ত হতে যাচ্ছে তার নাম বিস্তারিত প্রতিবেদনে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ অস্কার মঞ্চে চরকাণ্ডের পর বেশ কিছুদিন পর্দার আড়ালেই ছিলেন তিনি তবে সম্প্রতি এই অভিনেতা ও অ্যান্টোইন ফুকারের আসন্ন চলচ্চিত্র এমানসিপেশন এর প্রথম প্রদর্শনীর আয়োজন করেছে অ্যাপল গত শনিবার ওয়াশিংটন ডিসিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয় থাপ্পড় কাণ্ডের পর এই প্রথম উইল স্মিথ পর্দায় আসছেন জানা যায় অ্যান্টোইন ফুকারের পরিচালনায় অ্যাপল ফিল্মের ব্যানারে আসা এমানসিপেশনের বাজেট $12 কোটি ১৮৬৩ সালে লুইজিয়ানার খামার থেকে পালিয়ে যাওয়া এক দাসকে নিয়ে এর গল্প নির্মিত পিটার নামের সেই দাসের চরিত্রকে রূপালি পর্দায় তুলে ধরবেন উইল স্মিথ এই চরিত্রে অভিনয়ের জন্য আগামী অস্কার আসরে সেরা অভিনেতার দৌড়েও যুক্ত হতে যাচ্ছে তার নাম এমানসিপেশন সিনেমাটির প্রদর্শনী সম্পর্কে স্মিথ জানান তিনি তার ক্যারিয়ারের দাসত্বের গল্পে নির্মাণ করতে যাওয়া অনেক চলচ্চিত্র প্রত্যাখ্যান করেছেন কিন্তু যখন এই সিনেমাটি করার প্রস্তাব আসে তখন তিনি তা গ্রহণ করেন কারণ এটি দাসত্বের চলচ্চিত্র নয় এটি স্বাধীনতা নিয়ে একটি চলচ্চিত্র ২০২২ অস্কারে স্মিথ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে উপস্থাপক ক্রিস রককে চড় মেরেছিলেন স্মিথের এই কাণ্ডে গোটা বিশ্ব অবাক হয়ে যায় মূলত সে সময় ক্রিস রক কৌতুকের বসে স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন যার ফলে এমন কাণ্ড ঘটান স্মিথ এরপর সে ঘটনায় স্মিথকে 10 বছরের জন্য অস্কারের সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ করা হয়